হ্যালো, অত্যন্ত মূল্যবান কিছু কথা তিনি রেখেছেন যেগুলোর মীমাংসা না করলেই নয়। কারণ এখন ইউটিউব চ্যানেল ভরা থাকে, সঠিক সমাধান দিতে না পারলে ইউটিউব চ্যানেলে দেখে দেখে মানুষ বিভ্রান্ত বা বিরূপ মন্তব্য করবে। এজন্য বর্তমান যারা গান করে তাদেরকে সচেতন থাকতে হয়। এখন আমি বলছিলাম শাহ আলম সরকার বলে আমার ডাকে সকলে দম ফুরাইলে গোরস্থান। আপনি গোরস্থানে যাইতে চাইলেন কেন? এখান থেকে এলো শুরু করছে, এরপরে তো অভাব নাই ভাই। হিমালয় পর্বতের যাতা আমার মতো একটা পিপিলিকায় কি সহ্য করতে পারবো? আপনারা রশিদ সরকার সাহেবের ছেলে পেলে, উনি মস্ত বড় একজন আল্লাহর ওলি, ওই ঘরে থেকে আপনারা বাইরেছেন। হ্যাঁ, আপনার কাছে আমি এলাম পোলাপান। এত বড় বড় যাতা আমারে দিয়েন না ভাই, সহ্য করতে পারতাম না। এই পালাই যাওয়ার আগে এটা কি বাজে দাপুর দুপুর করে? এই থাক থাক থাক, ওরা থামবো না, ওগো হন্ডা ব্যবসা চলতেছে। ব্যবসা চলুক, ইয়ে ভলেন্টিয়ার ভাইরা, আপনারা ওই যে ডুঙ্গার ওখানে যে ড্যাকসিটটা চলছে, এখান থেকে এখানেও এসে বাড়ি খায়, আপনারা ওইখানে যে কমাই দেন, ওদেরও ব্যবসা চলুক, আমাদের এখানে গান চলুক। হ্যাঁ হ্যাঁ, এই আগে একটা দুঃখের কথা কইয়া লই, জালাল ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে, সে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বলছে যে বকশিস আমার ছেলেপেলেরা আমারে যা দিবা তা যদি শাহ আলম ভাইরে না দেও, পরেরটা তো হচ্ছে নই। তো ভাই আমার ওপিনিয়নটা একটু শোনেন। এই এক বেটা ঘোড়া লইয়া যাইতেছে বাজারে বেচনের লেগা, তো রাস্তায় লাগুর পাইছে এক বাট পারে, কি মিয়া ঘোড়া বেজবানি? কয় হ বেসুম। কয় তো ঘোড়াটা তো ভালো একটু দৌড়ে দেখি। কয় দেহ দৌড় দিয়া লইয়া আয়া পড়ছে। ওই ঘোড়া লইয়া যায় মালিকের লগে, আর ঘোড়ার লগে চেহারার কোনো মিল নাই, আছে না একটা ব্যাপার। তো আরেক বাট পারে আবার লাগুর পাইছে, একরে চকের মাঝখানে রাস্তা। কয় কি ভাই ঘোড়াটা মনে হয় বেচতে নিছিলেন? এরকম ঘোড়ার কাস্টমার কি বর্তমানে আডে পাওয়া যায়? কত ইলে বেচবেন? কয় হ ভাই ঘোড়াটা বেচতে নিছিলাম, কিন্তু দাম বেশি দেখা কেউ নিল না, ঘোড়া চিনে কয়জনে? কয় আমি তো চিনছি। তো তার দাম কত? কয় 2000। কয় ঘোড়া তো আসলে 2000 টাকার মাল, তাহলে বেচতে পারলা না কেন? কয় বেটা গো পকেটের টাকা থাকতেই না। কয় তাইলে আমি যদি নিতে চাই বেচবা? কয় হ ওই আগের বাট পারে ও মনে করে কাস্টমার যখন পাইয়া গেছি, কারণ আমি যে চোর কেউ চিনলে চিনতেও পারে। হ্যাঁ কত ঘোড়াটা একটু চালাই দেখি, এত দামের ঘোড়া। হ্যাঁ ও এদিকে এক দৌড়, এদিকে এক দৌড়, এদিকে এক দৌড়, এদিকে এক দৌড় দিয়ে যে গেছে, তো পাশের জমিন হইলে এক চাচায় কাম করে, চাচায় আবার সব দেখতেছে। ওই চাচায় জিগায় কি মিয়া ঘোড়া মন হয় বেচলা? কয় হ। কয় কত লাভ হইল? কয় না এই ঘোড়াটা লাভ করতে পারি নাই, যেই দামে কিনা আসিল ওই দামে বেশি লাগে।
মানে ও আনছে বাটপাড়ি কইরা এখন আবার আরেক বাটপাড়ে লয়ে গেছে যেই দামে কিনা এই দামেই বেচা জালাল ভাই সারা দুনিয়ার থেকে টকায়া টাকায়া যত টাকা পয়সাই বাড়িতে নিয়া জমান ঘরে কয়েকটা বাটপাড় আছে এই দমটা বাইরে লই ব্যাগ কিছু রাইখা ওই বাটপাড়রা খালি হাতে বিদায় করে দিব ঠিক নি হ্যাঁ তাইলে বকশিশ দেখ না দেখ এ লই আর কোনো আক্ষেপ নাই কারণ এহেনে না দিলে ওরা না দিব আর রাইখা দিলে ঘরের গুলিতে রাইখা দিব একটা গান করি তারপরে তার প্রশ্নের জবাব করার চেষ্টা করি আমারে কয় গোরস্থান যাইতে চান কেন দেখেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার এক পীর ভাই মারা গেছে গোরস্থানে মাটি দিয়ে আসছে খাজা বাবার মন ভালো না ঘুরতে 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 গোরস্থানে গেছে তো জ্ঞান নয়নে তাকাইয়া দেখে জালালি দৃষ্টিতে মনকির নকির দুই ফেরেশতাইয়া কইতাছে মার রাব বুকা সাউন্ড না ও আরো বাড়াই দিছে আচ্ছা ভাই আমি আমি ভাই ভাইয়ের নিজের যাইতেইব কি কয় মনকির নকির দুই ফেরেশতা গিয়া কয় মার রাব বুকা ওসমান হারুনি কয় রাব্বি আল্লাহ মনকির নকির কয় এই ওসমান হারুনি আপনাকে প্রশ্ন করি নাই প্রশ্ন করছি আপনার ভক্তকে ওসমান হারুনি বলে প্রশ্ন করছো আমার ভক্তকে যেদিন আমার হাতে হাত দিয়া বায়াত হইছে সেদিন হইতে ও হয়ে গেছে আমার আমি হয়ে গেছি ওর যার জন্য ওরে প্রশ্ন করলে আমার জবাব দেওয়াটা ফরজ হয়ে গেছে এই জন্য আমি আইসা জবাব করতেছি গোরস্থান গুরুস্থান হইয়া যায় গোরস্থান গুরুস্থান হয়ে যায় যদি বায়াতের মতো কেউ বায়াত হতে পারে এবার আসেন বড় পীরের এক ভক্ত মারা গেছে মাটি দিছে কই গোরস্থানে গোরস্থানে মাটি দিছে মনকির নকির দুই ফেরাস্তায় কয় মার রাব বুকা তো এই ভক্ত কয় আব্দুল কাদির জিলানি কয় ও আমার দিনুকা কয় আব্দুল কাদির জিলানি একটা আর একটা কয় ওরে পাড়া ও তো কিছুই জানে না আমার আল্লাহ কয় এই ফেরেস্তা থাম একটা টোকা ওর শরীরে দিবি না বলে কেন বলে ও আমার কথা না বলুক ও আমার বন্ধু আব্দুল কাদির জিলানির নাম কইছে এই জন্য ওরে মাফ করে দিলাম কেন গুরু ধরা ছিল কথা ঠিক কিনা আচ্ছা আপনারা তো অনেকে বিয়ে শাদি করছেন বল লগে বাসর ঘরে কথাবার্তি কন নাই তো কইলে একটু হ না কইবেন তো আমার লগে ছোট ছোট করেই কন ও ভাই বড় পীর আব্দুল কাদির জিলানি রে মাটি দিয়া ভক্তরা কয়েক কদম আইছে আর মনকির নকির দুই ফেরেশতা গিয়া কয় মার রাব বুকা বড় পীর দুই ডারে দিয়া দিয়া থাবা দিয়া ধরছে এ তোরা হিন্দু না মুসলমান কয় আমরা মুসলমান কয় তো মুসলমান হইলে সালাম দিলি না কেন কয় বড় পীর আজ পর্যন্ত কেউ সালাম চায় না এজন্য দেই নাই আমগো মাফ করে দেন কয় দিলাম কয় তখনে সারেন কয় তো গত আসলে সালামের জন্য ধরি নাই কয় কেন ধরছেন বলে এই জন্য তগো ধরছি আল্লাহ যখন আমগো বানাইলো
বানাইবো তোকে ডাক দিয়া জিজ্ঞেস করছিল তোর আমগো বানাইতে না করছিলি কেন এই জবাব দে কথা হাসান আমিসা আ ফেরেশতারা না করছিল না আল্লাহ বানায়েন না মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি কইরা খুনাখুনি কইরা এগুলি ধ্বংস হয়ে যাইব আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট এই আল্লাহই বানাইবো আমগো তোরা না করছত কেন এই জবাব দে দুইডারে দুই আড্ডা ধরছে দেয় অনেক সময় পার হয়ে যায় ছাড়ে না এখন দুইজনে কয় বড় পীর আমরা যে না করছিলাম এইটা যেমন সত্য আমরা দুইজনে না করি নাই সব ফেরেশতা মিল্লা না করছিলাম এইটাও তো সত্য কয় হয় এইটাও সত্য কয় তো আমগো দুইডারে ছেড়ে দেন জিজ্ঞাসা করে আসি যে আমরা না করছিলাম কেন আমার বড় পীর কয় ছেড়ে দিলে যে রাই বিনা এটা ভালো করে জানি দুই ফেরেশতা কয় বড় পীর এক কাম করেন কয় কি কয় একটারে ধরে রাখেন আর একটারে ছাড়েন হ্যাঁ যদি ওইটায় না আহে তাইলে আপনি এটারে ধরেই রাখবেন কয় এটা আমার পর্তার মধ্যে পরে একটারে ছাড়ছে ওইটায় তোর বেড়া গেছে আল্লাহর কাছে আল্লাহ ওই যে বরাবির আব্দুল কাদির জিলানি এক ফেরেস্তা ধরে রাখছে এরা সারে আনুন কেমনে আল্লাহ কয় কি হয়েছে কয় আপনারে মানুষ বানাইতে না করছিলাম কেন জবাব চায় আল্লাহ কয় মানুষ বানাইতে যে না করছিলি এইটা তো সত্য কয় হ কোথায় আমারে জিগাই না করছিলি কয় না কয় জবাব আমি ওদি মুনা যা আর কোন যাওয়ার জায়গা আছে বাবারে সব ফেরেস্তারা মিল্লা একটা মিটিং করলো কি মিটিং মিটিং হইলো আমরা সব ফেরেস্তায় না করছিলাম মানুষ বানাইতে বড় পীরের কাছে সব ফেরেস্তা মিল্লাই গিয়া মাপ চামু হ মনকির দর্শে এক পাও নকির দর্শে আরেক পাও কবরের মধ্যে গিয়া বড় পীরের হ্যাঁ গিয়া কইতেছে বড় পীর আমরা আইছি মাপ চামানের লাইগা জিব্রাইল মিক্রাইল ইসরাফিল মেহেতের কাল মেহেতের ডাল মেহেতের সাইল মেহেতের খুত একারে মেহেতের কুরা সব ফেরেস্তা গেছে আমগো মাফ কইরা দেন বরাবির কয় মাফ করতে পারি এক শর্তে কয় কি কয় আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে কেউ মাটি মঞ্জিল পাইলে তাগো কবরাইয়া জিজ্ঞাসা করতার বিনা মার রাব্বুকা রাজি কিনা ক জিব্রাইল আর ইসরাফিল কয় জিব্রাইল আর আজরাইলে কয় রাজি হইয়া যা কয় কেন কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে এখন তো খালি বাগদাদ চাইছে দেরি করলে পুরা ইরাক চাইলে থুয়া যাইতে হইব তাড়াতাড়ি রাজি হয়ে যা তাড়াতাড়ি রাজি হয়ে গেছে কয় বড় পীর আমরা রাজি সেদিন থেকে কিয়ামত পর্যন্ত বাগদাদের মধ্যে কেউ গোরস্থানে মাটি মঞ্জিল পাইলে ও সওয়াল জবাব হয় না সেদিন বরাপীর আব্দুল কাদির জিলানিকে আমার আল্লাহর রসুল একটা বকা দিছিল বকা এই রাখ সেদিন বরাপীর আব্দুল কাদির জিলানিকে আমার আল্লাহর রসুল একটা বকা দিছিল আমি জানতে চাই বরাপীর আব্দুল কাদির জিলানি কতবার একটা ভালো কাজ করলো না হ্যাঁ কি কথা কন্যাকে কতবার একটা ভালো কাজ করলো না এতবার একটা ভালো কাজ করার পরেও রসুল তারে বকলো এই কি কয়া বকলার বকার কারণটা কি আজকা মালে মালে জোড়া দিয়া দিব এই রাখ তো এখন গোরস্থান আর গুরুস্থানের পার্থক্যটা আমি বুঝাইলাম হ্যাঁ যে গুরুস্থানে আজরাইল যাইতে আরে মনকির নকির ফেরেস্তা যাইতে হিসাব কিতাব করে জামুকি জামুনা জামুকি জামুনা বাবারে কয় আপনার ওস্তাদ মরহুম দেখেন এই আমার ওস্তাদ আবুল সরকার সাহেব মারা গেলেন তো উনি বলে গেছেন আমারে গোরস্থানে মাটি দিবা তারে গোরস্থানে মাটি দেওয়া হয়েছে মা বাবার পাশে উনি বলছে যে আমারে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিবা এক সেকেন্ডও দেরি করবা না
যেই রাতে মারা গেছে ওই রাতের দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে তারে মাটি মঞ্জিল করা হইছে কোন রকম দেরি করা হয় নাই তো এই এই যে তার নির্দেশগুলো সেগুলো আমরা পালন করছি আর এই নির্দেশেই বোঝা যায় যে সে মরহুম হইতেই পছন্দ করছে রহমতুল্লাহ আলাইহি হইতে পছন্দ করে নাই বুঝলে বুঝেন না বুঝলে নাই একটা গান করি এরপরে জালাল ভাই আরো দুই একটা কথার জবাব করতেইব ওরে সুখ শান্ত নিত্যমুক্ত অন্তিমকা লের সম্বল আজিজ পাগলের নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামের কতই ফল রে দেখবি নামের কতই ফল দয়াল নামে বিশ্বাস রেখেছ ও তোরা দেখবি নামের কতই ফল রে দেখবি নামের কতই ফল গুণাল নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কতই ফল রে দেখবি নামের কতই ফল দয়াল নামের বিশ্বাস রেখে চল মুর্শিদ সুখ শান্ত নিত্য মুক্ত মুর্শিদ সুখ শান্ত নিত্য মুক্ত সুখ শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল আজি নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামের কতই ফল রে দেখবি নামের কতই ফল আজি নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামের কতই ফল রে দেখবি নামের কতই ভাল আজি নামে বিশ্বাস রেখে চল মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক আর মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরুমুক্তি বিশ্বাস রেখো ঠিক মন তুমি ফিরে চাও যদি ও সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো তারে চিনবে যেদিন দেখবে সেই দিন এই বিশ্বতর করতল চিনবে যেদিন দেখবে সেই দিন এই বিশ্বতর করতল করতল গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কতই ভাল নাই দেখবি নামের কতই ভাল আজিজ নামের
কেশাশেকে চাল তোরা দেখবি নামের কতই ভালরে দেখবি নামের কতই ভাল আজিস নামের কেশাশেকে চাল গুরু কভু দেহ ধারি নয় অনন্তয়সীম গুরু অনন্তয়বায় গুরু কভু দেহদারি নয় অনন্তয়সীম গুরু অনন্তয়বায় গুরু কভু দেহধারি নয় অনন্তয়সীম গুরু অনন্তয়বায় সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যপ্তখণ্ড মণ্ডল শেখে চাল তোরা দেখবি রামের কতই ভাঙে দেখবি রামের কতই ভাল আজিস নামের পেশা শেখে চাল তোরা দেখবি রামের কতই ভাঙে দেখবি রামের কতই ভাল আজিস নামের দেখবি নামের কতই ফল রেখে চল বাবা রে অনেকে পীর ধইরা মনে মনে কয় ঠকে গেলাম নি কেন আমার পীরের বাড়িতে তেমন একটা মানুষ নাই ভক্তবিন্দুও কম আর হেই গ্রামের পীরের বাড়িতে বাবা রে বাবা মানুষের কোনো অভাব নাই আমি কি ঠকিয়া গেলাম এরকম আছে না নাই এরকম অনেক আছে একজনে গিয়া কয় তার পীরের রে বাবা একটু বলস টাইপের আর কি আছে না বাবা মানুষ পীরের হাতে হাত দিয়া মুড়ি দয় কেন পীরে কয় বাবা আমি তো কইতারি না কয় আপনি কইতারেন না তাই জায়গা কয়তে হাত জারস কেন কয় যে হাত ধরছিলাম ছাইড়া দিয়া জায়গা পীরে কয় বাবা সত্যি চলে যাবি বলে হ্যাঁ বলে তাহলে যাওয়ার আগে একটা কাজ করে দিয়ে যা বলে কি কয় আমি তো বিড়ি খাই তুই তো জানস একটু আগুন লই আয় আমি বিড়িটা ধরাই ধরাইয়া খাই আর তুইও যা ওই বলদায় দৌড় পাইরা গিয়া একটা মেজবাতি লই আইছে এই লড বাবা এখানে পীরে কয় বাবা তোরে কইলাম আগুন আনতে তুই মেজবাতি আনলি কেন আগুন লই আবার দৌড় পাইরা গিয়া একটা মম না লইয়া মেজবাতি দিয়া ধরাইয়া বাবার সামনে আইনা কয় এই লন বাবা আগুন আপনি বিড়ি ধরান কয় এই বেটা তোরে কইলাম আগুন আনতে তুই মম ধরে লয়ে এলি কেন কয় মি আপনার কি মাথা খারাপ এই আগুন কি কোনো কাছের সাহায্য ছাড়া আমি হাতের তাল্লাতে করে আনতে পারুম ধরাইতে পারুম আগুন পীরে কয় বাবা যেমন কোনো কিছুর সাহায্য ছাড়া আগুন বাহির করা যায় না তেমনি একজন কামেল মোর্শেদ ছাড়াও আল্লাহকে লাভ করা যায় না এজন্যই মানুষ পীর ধরে মনে রাখবেন যারা মনে মনে ভাবেন যে পীর ধরে কি ঠকিয়ে গেলাম নি পীর ছোট হোক আর বড় হোক সাপ ছোট হোক আর বড় হোক সব সাপের একই বিষ
আগুন সেই সব আগুনই কিন্তু এক আগুন কারোটা দেখায় বড় কারোটা দেখায় ছোট কিন্তু কোনো আগুনই কম পড়ে না তাই সাধক বলেছেন দেখবি নামের কতই ফল মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল যারা দয়াল বাবা আজিজ চাঁদের প্রেমের পাগল তারা ওই নামের প্রতি যদি ধ্যান খেল রাখেন তাহলে দেখবেন নামের ফল কত গুরু মন্ত্র সর্বমন্ত্র সার এই পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আয় গুরু মন্ত্র সর্বমন্ত্র সার পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আয় বাবা রে মুর্শিদ মন্ত্র সর্বমন্ত্র সার এই পশুরাত্মা উদ্ধারিতে বান্ধব নাই রে ভবে সদ্গুরু বিলবরেলের রাস্তায় যে কাজ চলছে যে ঠিকাদার ভাই আপনি গাড়ি এনে রাস্তা আটকায় রেখেছেন অনেকগুলো ওরে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যে জন করে সাইটা সোজা আইল কোদালে কাইটা বাঁকা যে জন করে সাইটা সোজা আইল কোদালে কাইটা বাঁকা যে জন করে সাইটা পরের সম্পদ লুটটা পাইটা নিজের ভুরি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা ফরজ হলো জাকাত দেওয়া জাকাত দেন না যিনি দশ বিশটা গরু কিনে কুরবানি দেন তিনি ফরজ হলো জাকাত দেওয়া জাকাত দেন না যিনি দশ বিশটা গরু কিনে কুরবানি দেন তিনি আঙ্গুলটা যে কইরা বাঁকা
মানুষের মাইরা টাকা ওরে আঙ্গুলটা যে কইরা বাঁকা মানুষের মাইরা টাকা আঙ্গুলটা যে কইরা বাঁকা মানুষের মাইরা টাকা বাড়ি গাড়ি করছে পাকা জমি জমা কিনছে আরো সেই ব্যক্তি মসজিদ হে আইসা পাকা তার সোজা করো সেই ব্যক্তি মসজিদ হে আইসা পাকা তার সোজা করো সেই ব্যক্তি মসজিদ হে আইসা পাকা তার সোজা করো সেই ব্যক্তি মসজিদ হে আইসা এই গানটা লইতাম না এই গানটা লওয়ার কারণ হইলো ওই যে সুরা মাউনের একটা কথা বলছে না ফায়লুল মুসাল্লিন ওই শ্রেণীর নামাজি জাহান্নামে যাইব তারা কারা এই গান্ডার মধ্যে কিছুটা পরিচয় তুলা ধরা হয়েছে আর কি জালাল ভাই কিছুটা পরিচয় অভাব নাই হ্যাঁ বাবা বাদামালা তুমি আর ওদিকে আগ্রহ না কিন্তু খবরদার নামাজ বাবা রে বাবা এক ভাই কানা এক ভাই ন্যাংরা এরম আছে না আছে আছে এক ভাই কানা আরেক ভাই ন্যাংরা আরেক ভাই লো ন্যাংরা তো যেটা কানা হেডে নামাজ পড়ে না যেটা ন্যাংরা হেডে এলো নামাজ পড়ে এখন সুরা ফাতিহা তো পড়তে রাকাতে রাকাতেই পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রহিম ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন তো যেটা যেটা ল্যাংরা এটা খালি হোনে যেটা ল্যাংরা না কানাডায় কানাডায় খালি হোনে হ্যাঁ আজকা কয় ভাই আজকার তোমার নামাজ পড়ন লাগবো না তো আমি নামাজ পড়ুন তুমি দেখবা হ হেডে গিয়া খারাই গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া ল্যাংরা বুদু ইয়া ল্যাংরা স্তাইন আর কইতে দে নাই থাবাদা ধরছে এই বেটা তুই কি কস এহেনে তো ল্যাংরার জায়গায় কানা হইব কয় প্রত্যেক দিনেই তুমি আমারে কানা কানা কইয়া বকো আমি কানা দেখা আজকে একবার ল্যাংরা কইছি হেইতেই তুমি টান্ডা ধরছো আমি তো তোমারে একবারও টান্ডা ধরি নাই নামাজ কি আর নামাজ নিয়ে লাগাইছে কই এরপরে আবার আর একটা কথা কই ওই যে জালাল ভাই প্রশ্ন করলো যে যতবার সালাতের কথা বলা হয়েছে ততবার জাকাতের কথা বলা হয়েছে এই নামাজের মধ্যে জাকাতটা কি দেখেন নামাজের মধ্যে জাকাত কি এই যে নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন ইমাম সাহেব কি কইল না কইল হ্যাঁ কি আমার কথা কি আপনারা বিরক্ত হন ইমাম সাহেব কি কইল না কইল এটা আমরা বুঝলাম না ইমাম এই কইল আর আমরা নামাজ পড়া সালাম ফিরাইয়া গেলাম গা আমি যে কিছু কমু তাও বলা নিষেধ ঠিক কিনা হ্যাঁ ইরাকের জাতীয় মসজিদ এই মসজিদের পাশে এক পাগলা একটা ঝুপড়ি ঘর বানাইয়া থাকে মসজিদের পাশে একের গেটটার মধ্যেই একটা ঝুপড়ি ঘর বানাইয়া থাকে মানুষ মসজিদে নামাজ পড়তে যায় আর পাগলারে দেখে কোনোদিন মসজিদে নামাজ পড়তে দেখে নাই ক মানুষে খালি বকে পাগলা অজু নাই গোসল নাই জীবনে কোনোদিন গোসল করতে দেখলাম না অজু করতে দেখলাম না আবার
ঝুপড়িটা বানাইছে একেবারে মসজিদের গেটের সামনে। পাগলায় কয় তাহলে আজকে নামাজটা পড়ে যাই। হ্যাঁ আসতে এই বাবা, এই যে আপনার ছেলে না, ও তো অনেক কিছু জানে, আপনার শিখাই দিতেছে। ওই আমাদের জালাল ভাইয়ের ছেলে, হ্যাঁ MBA পাশ করছে, অনেক কিছু জানে, বুঝলেন নি? কারণ অগত হনে খালি পড়ার সময়ই, জ্ঞান আহরণ করার সময় একটা কথা শিখাই দিবি না, পালাইলো তোর বাপের লোকের আমার লোক। এই নামাজে তো গিয়া পাগলা খারাইছে, ইমাম সাহেব যখন নিয়ত করে আল্লাহ আকবার কইয়া আত্রা বানছে আর পাগলা শিক্ষা দিয়ে ওরছে, এই ইমাম তোর নিয়ত আমার পারতলে। আর কার নামাজকে ভরে? শুক্রবার দিন জাতীয় মসজিদ জুম্মার নামাজ আর কি কেউ নামাজ পড়ে? ধর পাগলারে, পাগলারে ধৈর্যা কত গুণ পিটাইছে। বিচার গেছে বাদশার কাছে, বাদশা কয় ওর কল্লাডারে দুইটা টুকরা করে ফেলাও। কল্লাডা একটা কবদা দুইটা টুকরা করছে নিচে পড়ব, আর পাগলায় নিজের আবদার নিজের কল্লা ধরছে, দৈরা কয় দুনিয়াটা আমি কিয়ামত করে হেলাম। সারা পৃথিবী কাঁপতে আরম্ভ করছে। জুনায়েদ বাগদাদির ভক্ত ছিল, আয়েশা বলল, এ ভক্ত থেমে যাও, হাত থেকে কল্লাটা পড়ে গেছে। জুনায়েদ বাগদাদি বলে, বাদশা, এই বাগদাদের জাতীয় মসজিদে এক পাশে আমার এই ভক্তটা থাকতো, কি এমন অপরাধ করলো তাকে হত্যা করলেন? বলে, অপরাধ একটাই, ইমামের নিয়তর পায়ের তলে। বলে, কোন জায়গায় আমার ভক্ত দাঁড়াইছিল? বলে, এই জায়গায়। বলে, এই জায়গাটা ভালো করে গর্ত করেন, খুদলো খুঁজা দেখে ওই জায়গার মধ্যে সোনা দানার কোনো অভাব নাই। ইমামকে ডাকাইলো, এই ইমাম সত্যি করে বল, তুই কী নিয়ত করছিলি? নামাজের নিয়ত করছিলি না অন্য কোনো কিছুর নিয়ত করছিলি? ইমাম তো কাঁপতে কাঁপতে, কারণ এই তো আর এই জীবনে দেখে নাই, কাঁপতে কাঁপতে অস্থির কয়, হুজুর আজকেই আমি প্রথম এই মসজিদে নামাজ পড়ার জন্য ইমামতি পাইছি, আজকের নামাজে যদি সন্তুষ্ট হয় মুসল্লিরা বাসার কানে যাবে, আমার ইমামতি পোক্তইব, চাকরিটা পারমানেন্ট হবে, আর এই কারণে আমি ধন সম্পদ পামু, মাইয়া বড় পোলা বড়, বিয়া করাইতে পারি না, বিয়া দিতে পারি না, সব কিছু করতে পারব, নামাজের মধ্যে আমি এই খেলেই ছিল। এখন জুনায়েদ বাগদাদি বলে, বাদশা, ইমামের নিয়ত যে আমার ভক্তের পায়ের তলে, এটা সত্য না মিথ্যা? বলে, এটা সত্য। আচ্ছা এবার কোন তো, যেই সমস্ত মানুষেরা নামাজের মধ্যে গিয়া সম্পদের চিন্তা করে, এরা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? কথা কন নাকে, জাহান্নামে যাইব না? ও ভাই, আসরের নামাজ কয় রাকাত ফরজ? চার রাকাত। ইমাম সাব নামাজ পড়াইছে, একদল কইতাছে নামাজ চার রাকাত পড়াইছে, আরেক দল কয় না হুজুর তিন রাকাত পড়াইছে, হুজুর ভুলে গেছে। এইটা লইয়া মুসল্লিদের মধ্যে দুই ভাগ লাগছে মারামারি। এক ব্যক্তি খারাইয়া কয়, মারামারি কইর না, হুজুর কয় রাকাত পড়াইছে এটা আমি সাক্ষী। কয়, কয় রাকাত? কয়, তিন রাকাত। কয়, তুমি কেমনে সাক্ষী দাও? কয়, আমার দোকান হলো চাইডা, প্রত্যেক দিন সারাদিন দোকানদারি কইরা এই চার রাকাতে চার ওয়াক্তের হিসাব করি, আজকাল দোকান একটা রইয়া গেছে, যার জন্য দোকানের হিসাব যখন তিন রয়েছে নামাজও তিন রাকাতেই পড়াইছে। আচ্ছা এই সব যারা নামাজ পড়তে খারইয়া এই দোকানের হিসাব করে, এগুলি কই যাইব কম তো, এগুলি কই যাইব? আর আমি কইতে চাই না। এখন সালাত তো সালাত, সালাতের মধ্যে জাকাতটা কি? দেখেন নামাজ পড়ার আগে একটা নিয়ত বানতে হয়, সেই নিয়তের মধ্যে থাকতে হবে
আমার যেটাকে বলা হয় মুরাকাবা মুশাহেদার নামাজ আমরা নামাজই পড়লাম কিন্তু মুরাকাবা মুশাহেদা বুঝলাম না রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছেন হ্যাঁ ভেদনা জেনে পড়লে নামাজ সেই নামাজ হয় শয়তানি মুরাকাবার নামাজ পড়ে দেখছনি আমার দিল আমার কলব আমার মুর্শিদের কলবের প্রতি মুতাওয়াজ যাহা আছে আমার মুর্শিদের কলব তার মুর্শিদের কলবের প্রতি মুতাওয়াজ যাহা আছে ক্রমান্বয়ে তার কলব রসুলের কলবের প্রতি মুতাওয়াজ যাহা আছে আমার রসুলের কলব আমার মাবুদের কলবের প্রতি মুতাওয়াজ যাহা আছে এটা হলো মুরাকাবা মুশাহেদা আমার আল্লাহর কলব থেকে রসুলের কলবে ফায়াজ হাসিল হইতেছে রাসুলের কলব হইতে আমার মুর্শিদের কলবে ফায়াজ হাসিল হইতেছে মুর্শিদের কলব থেকে আমার কলবে ফায়াজ হাসিল হইতেছে এটাকে বলা হয় মুশাহেদা এই মুরাকাবা মুশাহেদা করে যারা নামাজ পড়ে না তাদের কখনো নামাজের সাথে যাকাত আদায় হয় না এজন্য বলা হয়েছে ওয়া সালাতু ওয়া তুজ জাকাতা তুমি সালাত আদায় করো জাকাত কায়েম করো নামাজ আদায় করো জাকাত আদায় করো কাতার সোজা করো সেই ব্যক্তি মুর্শিদে আইসা কাতার সোজা করো সেই ব্যক্তি মুর্শিদে আইসা এ জালাল ভাই আপনার একটা গান আমার খুব ভালো লাগছে ভুগী হলো রুগী আর ত্যাগী হলো যুগী আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আচ্ছা ভোগী যদি না থাকতো আমার কথাটা ভালো করে বুঝবেন আমি ত্যাগ করলাম যোগী হয়ে গেলাম আমি যদি ভোগ না করি যেমন ধরেন একজন বিয়ে করছে এখন তিনি ভোগের দিকে পা বাড়াইলেন না তার স্ত্রী কি থাকবো হ্যাঁ জাগোটা থাকে হেরা সুপ আরে মিয়া সাহ একটা কথা আজগা কইয়া যাই এক কৃষকে বিয়া করছে বাসর ঘরে বউ রে কয় খুব সুন্দরী বউ এই জমিন আমার এই জমিন আমি করল্লা লাগাম কইয়াই হইয়া রইছে পরের দিন রাইতে আবার কয় এই জমিন আমার এই জমিন আমি পোটল লাগামু কই আই হুইয়া রইছে পরের রাইতে আবার কয় এই জমিন আমার এই জমিন আমি বাইগুন লাগামু আর তো বেডি খেপছে জারুয়ার ঘরে জারুয়া আজকা যদি বাইগুন না লাগাস এই জমিন বর্গা দিয়ালামু আপনি যে কইলেন ভুগী হইল রুগী এখন ভোগের পথে যদি না যায় তাহলে ঘরের বউও থাকতো না আর ভোগের পথে না গেলে মানুষও পয়দা হইতো না ঠিক কিনা হ্যাঁ মানুষ পয়দা হইতো মানুষ পয়দা হইতো না এখন আপনি ত্যাগটারে ঠিক রেখে মানুষ কেমনে পয়দা করবেন এটা আমার একটু কই যায় এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪টা বিয়ে করছে ১৪টা তার ভিতরে দুইজনের ঘরে সন্তান হইছে এক হইল খাদেজা আর দ্বিতীয় হইল মেরি মেরির ঘরে হইছে এক ছেলে আর খাদিজার ঘরে হইছে সাত সন্তান তিন মেয়ে চার মেয়ে তিন ছেলে তৈয়ব তাহের কাসেম আর ইব্রাহিম হইছে মেরির ঘরে জয়নব কুলসুম রোকেয়া ফাতেমা এটা হলো এই চার মেয়ে এখন আমার কথা হইল নবী বিয়ে করলো ১৪টা সন্তান হইল দুই ঘরে আর বাকি ১২ ঘরে সন্তান হইল না এর কারণটা কি
আস্তে নবী আরে হযরত আলী করিমুল্লাহ জহু আপনারা যা শুনেন নাই ওগুলি আজকে কয়ে যাব হযরত আলী করিমুল্লাহ জহু বিয়া করছে 17টা কয়টা 17টা তার মধ্যে ফাতেমার ঘরে হইছে কয়জন হাসান আর হোসেন আর হনুফা নামে এক বিবি ছিল তার ঘরে হইছে আবু হানিফা হ্যাঁ বা আবু হানিফ যাই হোক এখন 17টা স্ত্রীর মধ্যে দুই ঘরে সন্তান হইল আর বাকি 15 ঘরে সন্তান হইল না কারণটা কি আমার ইঙ্গিতরা বুঝবেন কারণ ভগ্না করলে কিন্তু জমিন রক্ষা করা যায় না আরেকটা কথা জিগাইতে মন চায় রে রাসূল সারা জনম যুদ্ধ করছে তার রেসালিয়াত প্রচার করার জন্য কিন্তু রাসূল একদিন নিজেই এই রেসালিয়াত ত্যাগ করেছিল বলছিল না আমি রাসূল না আমি রাসূল না আল্লাহ রাসূল নিজে রাসূল সারা জনম যুগ 126টা যুদ্ধ করছে শুধুমাত্র এই রেসালিয়াতের জন্য অথচ আল্লাহর রাসূল বললেন হে আলী তুমি তাদেরকে বলে দাও আমি রাসূল না আমি মেনে নিলাম আমি জানতে চাই আল্লাহর রাসূল রাসূল ত্যাগ করেছিল কবে এর ত্যাগ করার কারণটা কি হে সোজা আলকোদালে কাটা বাঁকা যেজন করে হে সোজা আলকোদালে কাটা বাঁকা যেজন করে চাটা পরের সম্পদ লুটটা পাটা নিজের সম্পদ করে বড় এই বেকি মসজিদে আইসাম একাতর সোজা করো এই বেকি মসজিদে আইসাম একাতর সোজা করো এই বেকি মসজিদে আইসা ও আরিশ ঠকাইছে যিনি বাবার সম্পদ থেকে মুন্সিগিরি দেখায় তিনি মুখে দাড়ি রেখে ওয়ারিষ্ঠ কাইছে যিনি বাবার সম্পদ থেকে মুন্সিগিরি দেখায় তিনি মুখে দাড়ি রেখে মুখে ধর্মের বুলি সারে পরের হক ঠিকই মারে কানুলের বুলি সারে পরের হক ঠিকই মারে মুখে ধর্মের বুলি সারে পরের হক ঠিকই মারে জুব্বার নিচে দেহটারে করছে পাপে জড়ো জড়ো সেই ব্যক্তি মসজিদে আইসা একাতর সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা একাতর সোজা করো এই ব্যক্তি মসজিদে আইসা একাতর সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা শাহ আলম সরকার বলে বাজাইয়া ডুগডুগি আমি কই না কারো কথা আমি নিজেই ভুক্তভোগী শাহ আলম সরকার বলে বাজাইয়া ডুগডুগি আমি কই না কারো কথা নিজেই ভুক্তভোগী শাহ আলম সরকার বলে বাজাইয়া ডুগডুগি আমি কই না কারো কথা নিজেই ভুক্তভোগী এমন কত হারাম করে ধর্মের বেশ দরিয়া ঘুরে এমন কত হারাম করে ধর্মের বেশ দরিয়া ঘুরে এমন কত হারাম করে ধর্মের বেশ দরিয়া ঘুরে পরের সম্পদ গায়ের জোরে পরের সম্পদ গায়ের জোরে পরের সম্পদ গায়ের জোরে দখল কইরা হইছে বড় সেই ব্যক্তি মসজিদে হে আইসা কয়কা তার সোজা করো সেই ব্যক্তি মসজিদে হে আইসা কয়কা তার সোজা করো এই ব্যক্তি মসজিদে হে আইসা কয়কা তার সোজা করো এই ব্যক্তি মসজিদে আইসা হয় গো শীত ওরে যারে ডাকলে হৃদয় হয় গো শীত আজি চান দেখলে আপন হারা হো
আমি তারে পাব কো দরদি কোয়ে দে তার নিঘুম কথা তারে পাব কই দরদি কইহে দেবা হারসা কথা তারে পাব কই ও দরদি তারে পাব কই নরদি কোয়ে দে তার নিগুম কথা তারে পাব কই যার লাগিয়া এই তনু ও আজি চান কে দেবে রায়নু ঘনগ আয় যার লাগে এ দেহ যার লাগিয়া এই তনু দরদি খুঁজে বেড়ায়নু ঘনগ যার মধুর নামটি শুনলে প তারে পাব কো তো দরদি কোয়ে দে তার নিগুম কথা তারে পাব কো দরদি বাহের শাম এই মন নিয়ে দরদি কোথায় আছে লুকা ইয়ে গো হায় বাহির শামর এই মন নিয়ে কোথায় আছে লুকা ইয়ে গো হায় হায় বাহের সাজে এই মন নিয়ে আমার রশি চান্দে এই মন নিয়ে সখীরে কোথায় আছে লুকা ইয়ে গো তারে ধরিত
ধরি মনে করি করে তারে ধরি ধরি মনে করি তারে ধরি ধরি মনে করি ধরতে তারে পারি গো তারে পাব কই রোদরদি কয়ে দে তার নিগুম কথা তারে পাব কই রোদরদি তারে পাব কই যার শোনে মন মাখা জোখা আজি চান তারে বিনে যাই কি থাকা গো যার শোনে মন মাখা জোখা তারে বিনে যায় কি থাকা গো যার শোনে মন মাখা জোখা দরদি সেবিনে কি যায়া থাকা গো সাধক মনমোহ বলে আমি হরে সাধক মন তারে পাব কই রোদরদি কয়ে দে তার নিগুম কথা তারে পাব কই রোদরদি তারে পাব চারে ডাকলে হৃদয় হয় গো শীত হাজার ডাকলে হৃদয় হয় গো শীত চারে ডাকলে হৃদয় তারে পাব কই রোদরদি কয়ে দে তার নিগুম কথা তারে পাব কই রোদরদি কয়ে দে তার নিগুম কথা তারে পাব কই